চিকিৎসা বিজ্ঞানীরা বলছে পর্নোগ্রাফি যারা রীতিমতো দেখেন এটা এক পর্যায়ে তারা এডিক্টিভ হয়ে যায় এবং দিস এডিকশন ইজ দ্য সেম এডিকশন অফ ড্রাগস অ্যান্ড হার্ড ড্রিঙ্কস আপনি ইয়াবা ট্যাবলেট খেলে আপনি হিরোইন খেলে যেমনি এরপরের দিনও খেতে মন চাইবে আবার নিতে মন চাইবে পর্নোগ্রাফি দেখে যখন কেউ অভ্যস্ত হয়ে যায় পর্নোগ্রাফি দেখে যখন কেউ মজা নিতে শুরু করে বারবার তার মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়ে যায় প্রচণ্ড একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয় এটা দেখার জন্য সাধারণত যারা পর্নোগ্রাফি দেখে তারা রাত্রিবেলা পর্নোগ্রাফি দেখে সবাই ঘুমিয়ে পড়ে কেউ তাকে বিরক্ত করছে না কেউ তাকে দেখছে না ঘরের ভেতর দরজা বন্ধ করে সে পর্নোগ্রাফিগুলো দেখে তো কয়েক রাত যখন সে এটাকে কন্টিনিউ করে এক পর্যায়ে সে চেইন ওয়াচার হয়ে যায় এবং তাকে দেখতেই হয় না দেখে সে স্বস্তি পায় না এভাবে একের পর এক সেই পাপের জগতের দিকে এই সাইক্লিক অর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কোনো ব্যক্তি যখন পর্ণ ভিডিও দেখে তখন তার মস্তিষ্কের স্নায়ু কোষগুলো থেকে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয় যেটাকে বলা হয় ডোপামিন আর এই ডোপামিন হচ্ছে দ্য সেম কেমিক্যাল ওয়েন সামন হ্যাভ দ্য ড্রাগস কেউ যখন ড্রাগ নেয় তখন তার মস্তিষ্কের স্নায়ু কোষ থেকে যে কেমিক্যাল রিলিজ হয় একজন মানুষ অশ্লীল নোংরা এবং কুরুচিপূর্ণ ছেলে মেয়েদের যুগল দৃশ্য দেখলে একই ধরনের কেমিক্যাল তার মস্তিষ্কের স্নায়ু কোষ থেকে রিলিজ হয় ফলে ড্রাগ নিলে যেমনি তার মধ্যে উন্মাদনা সৃষ্টি হয় আবার ড্রাগ নেওয়ার ব্যাপারে তেমনি পর্নোগ্রাফির এই করাল গ্রাসে যদি কেউ একবার পড়ে যায় তাকে বারবার পর্নোগ্রাফির দিকে ফিরে যেতে হয় ইটস ওকে ফর দ্য ওয়েস্টার্ন সোসাইটি ইটস নট এ বিগ ডিল ফর দ্যাম কিন্তু পাশ্চাত্য সমাজে এটা ঠিক আছে এটা তাদের জন্য তারা এটাকে লিগালাইজ করে নিয়েছে ইভেন লাস্ট ইয়ারে ইউএসএ তারা গে ম্যারিজকে হোমোসেক্সুয়ালিটিকে তারা লিগালাইজ করেছে তাদের কয়েকটি স্টেটে কিন্তু আমাদের মতো একটি রক্ষণশীল সমাজে কোনো মুসলিম দেশে একজন মুসলিম যুবক যুবতী এই ধরনের সমস্যায় আক্রান্ত হবে এটা মোটেও কাম্য নয় পর্ন ভিডিও দেখে যারা অভ্যস্ত অশ্লীল নোংরা এবং কুরুচিপূর্ণ ভিডিও দেখে যারা অভ্যস্ত তারা নানা ধরনের সমস্যায় ভুগে থাকে এই পর্নোগ্রাফি রয়েছে অনেক ধরনের ক্ষতিকর দিক তারা তাদের ব্যক্তিগত জীবনে যেমনি ক্ষতিগ্রস্ত হয় তারা তাদের বৈবাহিক জীবনে যেমনি ক্ষতিগ্রস্ত হয় তারা সামাজিক জীবনে এবং ধর্মীয় দিক থেকেও তারা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় এ পর্যায়ে আমরা বলব পর্নোগ্রাফি দেখার ফলে একজন ব্যক্তি কী কী ক্ষতির সম্মুখীন হয় সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন সে হচ্ছে সেটি হচ্ছে সেই ব্যক্তি তার আত্মাকে কলুষিত করে দিচ্ছে ফলে কোনো এবাদতে সে মজা পাবে না সে সালাত আদায় করে মজা পাবে না সে কোরআন তেলাওয়াত করে মজা পাবে না সে তাসবিহ করে মজা পাবে না এবং আল্লাহ তাআলার ক্রোধ সে অর্জন করছে আল্লাহর রহমতের পরিবর্তে আল্লাহর লানও তার উপর বর্ষিত হচ্ছে এবং মানুষের দেহের যতগুলো অঙ্গ রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে দামি অঙ্গ হচ্ছে তার আত্মা অ্যান্ড পর্নোগ্রাফি ইজ ড্যামেজিং ইউর সোল বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব জেনে রেখো নিশ্চয়ই মানব দেহে একটি গোশতের টুকরো রয়েছে যেটি দেহের সবচেয়ে দামি অঙ্গ এই অঙ্গটি যদি পরিচ্ছন্ন হয় পুরো দেহটি পরিচ্ছন্ন থাকে এই অঙ্গটি যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটি নষ্ট হয়ে যায় আর সেটি হচ্ছে তোমাদের আত্মা ইন দ্য ডে অফ জাজমেন্ট আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাব আমাদের ক্ষমতা আমাদের সন্তান আমাদের সম্পদ কোনো কিছুই আমাদের মুক্তিকে নিশ্চিত করতে পারবে না কেবলমাত্র যারা প্রশান্ত এবং পরিচ্ছন্ন আত্মা নিয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবে তার জন্যই আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করবে তো পর্নোগ্রাফি ওয়াচাররা সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন হচ্ছে সেটি হচ্ছে তারা তাদের আত্মাকে নষ্ট করে দিচ্ছে যেটা মানব দেহের সবচেয়ে দামি অঙ্গ পাশাপাশি তারা তাদের চরিত্রকে শেষ করে দিচ্ছে যেটা মানব জীবনের সবচেয়ে দামি একটি বিষয় আমরা বলি যে মানুষের অর্থহানি ঘটলে সামান্য কিছু হানি হয় স্বাস্থ্যহানি হলে আরেকটু বেশি কিছু হয় কিন্তু একজন ব্যক্তি যখন তার চরিত্র হারিয়ে ফেলে সে তার সব কিছুকে হারিয়ে ফেলে পাশাপাশি যারা পর্নোগ্রাফি দেখে অভ্যস্ত তাদের স্বাস্থ্যের মারাত্মক হানি ঘটে যেহেতু পর্নোগ্রাফি ওয়াচাররা রাতের সময়টিকে বেছে নেয় গোপনে পর্নোগ্রাফি দেখার জন্য ফলে রাতের ঘুম তাদের আর হয় না তারা ইনসমনিয়াতে ভোগে এবং একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে ফেলছে মনের অজান্তেই মহান আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে পবিত্র বন্ধনের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ তারা তাদের জৈবিক চাহিদা মেটাবে এটাকে আল্লাহ বৈধ করেছেন কিন্তু বিয়ের অনেক আগেই যখন তারা এই যুগল দৃশ্যগুলো ভিডিওতে দেখে বলে আয়াতুবিল্লা না আউজুবিল্লা তখন মনের অজান্তে একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে তারা তখন আর স্বাভাবিক মানুষ থাকে না অস্বাভাবিক মানুষে পরিণত হয় এবং পার্সোনালি আমরা অনেকের কাছ থেকে এরকম প্রশ্নও পাই যে আমি আসলে পর্নোগ্রাফি দেখতে চাই না আমি এটাকে অপছন্দ করি
কিন্তু একবার দেখতে শুরু করার কারণে আমি এ থেকে বেরিয়ে আসতে পারছি না, আমি নিজেকে সাহায্য করতে পারছি না এবং এই পৃথিবীর যে কোনো বিষয়ের ব্যাপারে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি, আমার সুইসাইড করতে মন চাচ্ছে, এরকম মেন্টাল ডিপ্রেশনেও কিন্তু তারা ভুগে থাকে। পর্নোগ্রাফির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষতিকর দিক হচ্ছে এই পর্নোগ্রাফির ফলে সেক্সুয়াল ক্রাইম সমাজে বেড়ে যাচ্ছে। ইন এভরি সেক্সুয়াল ক্রাইম দ্যার ইজ এ পর্নোগ্রাফি বিহাইন্ড ইট। কারণ মানুষ যখন পর্নোগ্রাফি দেখে এবং সেটা থেকে যখন সে স্বাদ নেয়, মজা নেয়, তখন সে তার ব্যক্তিগত লাইফে সেটাকে প্র্যাকটিস করতে চায়, যার ফলে ধর্ষণের মতো এত জঘন্য কাজকে সে বেছে নেয়, চাইল্ড অ্যাবিউজের মতো, উইমেন অ্যাবিউজের মতো জঘন্য কাজগুলোকে সে বেছে নেয়। এজন্য সমাজে যত ধরনের সেক্সুয়াল ক্রাইম দেখা যাবে, গবেষণা করলে দেখা যাবে তার পেছনে রয়েছে পর্নোগ্রাফি। যারা পর্নোগ্রাফি ভিডিও দেখে তারা দাম্পত্য জীবনে সুখী হয় না, কারণ পর্নোগ্রাফি ভিডিও দেখার ফলে একজন মানুষ উত্তেজিত হয়ে ওঠে এবং যারা ধীরে ধীরে বছরের পর বছর এগুলো দেখে অভ্যস্ত তারা মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যায়, যেটা ইসলামী শরিয়তের দিক থেকে অনেক জঘন্য ধরনের একটি অপরাধ এবং কবিরা গুনাহ, যাদেরকে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের সাথে সামিল করেছেন। এবং তারা তাদের বৈবাহিক জীবনে ইম্পোর্টেন্সে ভোগে, তাদের সিমেনে স্পার্মের সংখ্যা কমে যায়, তাদের পুরো বডি কেমিস্ট্রিতে নানা ধরনের ব্যাপক পরিবর্তন ঘটে, তাদের নার্ভাস সিস্টেম, তাদের ডাইজেস্টিভ সিস্টেম, তাদের ইউরিনারি সিস্টেমে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই কমন সমস্যাগুলো যারা চেইন ওয়াচার অফ পর্নোগ্রাফি রীতিমতো এই খারাপ খারাপ ভিডিওগুলো ইউটিউবে দেখে তারা তাদের জীবনে এই ক্ষতিগুলোর সম্মুখীন হয়।